নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশনটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পাইপ অ্যান্ড সিস্টার্ন, মানে হচ্ছে নল এবং চৌবাচ্চা। আর নল এবং চৌবাচ্চা থেকে বেসিক লেভেলের সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপনাদের বিগত সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তা আমি আজকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা এই ক্লাসে সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি যেগুলো কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসেছিলো। আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা কোশ্চেন নাম্বারের সাথে কোথায় কোন ইয়ারে কোশ্চেনটা এসেছিলো সেটা আমরা উল্লেখ করব। আর আপনারা অবশ্যই একটা মক প্র্যাকটিস দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের কাছে সার্থকতা। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। কোশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্ন, আপনারা অবশ্যই থাম্বনেইলে বইটা দেখেছেন। তা ওই বইয়ের আমরা নল এবং চৌবাচ্চা আর সেখানে 6 নম্বর কোশ্চেন যেটা ব্যাংক ক্লার্ক 2008 এসেছিল, তাহলে আমরা যে কোশ্চেনগুলো ইয়ার এন্ডিং এ এসেছিলো সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তা সেই জন্য আপনাদের এই কোশ্চেনটা উল্লেখ করে দিলাম যে কোন ইয়ারে এসছে। এইবার কোশ্চেনটা আপনাদের লেখা আছে ইংলিশে, কিন্তু আমি এটাকে আপনাদের সম্পূর্ণটাকে বাংলায় বলে দেবো। আশা করছি আপনাদের বাংলা কোশ্চেন বা বাংলা অনুবাদ শোনার পর এই কোশ্চেনটা সলভ করা খুবই ইজি হবে। তো চলুন এই কোশ্চেনে কী বলা আছে সেটা আমরা দেখে নেব। টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 18 and 6 hours। দুটো পাইপ ছিল, একটার নাম এ এবং একটার নাম বি, তারা কিনা এ 18 ঘন্টা এবং বি 6 ঘন্টায় সে ট্যাঙ্কিটা ভর্তি করে। তাহলে ইফ বোথ দ্য পাইপস আর ওপেন সাইমনটেলিয়াসলি, যদি দুটো পাইপকে সাইমনটেলিয়াসলি ওপেন করা হয় তাহলে হাউ মাচ টাইম উইল বি টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক, তাহলে সেই ট্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় নেবে। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমওয়ার্কের প্রশ্ন। তা চলুন আজকে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আমরা ক্যালকুলেশন শুরু করছি, আর আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে সদুত্তর নির্বাচন করুন বা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। তাহলে হেয়ার এম ইজ ইকুয়াল টু 18, এন ইজ ইকুয়াল টু 6, রিকোয়ার টাইম 18 × 6/18+6। তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে 4 1/2 hours, তাহলে 4 পূর্ণ 1/2 ঘন্টা। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আর আশা করছি আপনারা এই ফর্মুলাটা নিশ্চয়ই জানেন যে m×n/m+n, এই ফর্মুলাটা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। তা আপনারা নল এবং চৌবাচ্চা আপনারা যারা কিছু পারেন এবং যারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা যখন অ্যাটেন্ড করছি তার মানে আমরা ধরে নিচ্ছি আমরা কিছু আপনারা কিছু কোশ্চেনের অ্যান্সার জানেন বা কিছু আপনারা জানেন অঙ্ক সম্বন্ধে, আপনারা একদম অকক্ষ না। তা সুতরাং আপনারা এই ক্লাসগুলো নিশ্চয়ই সেরকম লেভেলের, তাই আমি আপনাদের ক্লাসগুলো করাচ্ছি কারণ এই কোশ্চেনগুলো আপনাদের গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় এসেছিলো। তা সুতরাং আপনারা অল্প বিস্তার জানেন, তা সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এই কোশ্চেনের অ্যান্সার আশা করছি আপনারা সবাই দিয়ে দিয়েছেন। তা সুতরাং আপনারা এই কোশ্চেনের অ্যান্সার যারা অপশান এ করেছেন খুবই ইজি কোশ্চেন ছিল, আপনাদের সবার উত্তর সঠিক, আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। যারা এই অঙ্ক সম্পর্কে জানেন না বা এই অঙ্কগুলো যেমন নল এবং চৌবাচ্চা তাদের জন্য বলবো তারা আপনাদের কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা ফলো করুন, তারপরে আপনারা আমাদের ক্লাসটা করুন। আশা করছি সেই ক্লাসটা আপনাদের অবশ্যই উপকারে লাগবে। তো চলুন 8 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসছে। এ খ্রিস্টান ক্যান বি ফিল্ড আপ ইন 4 hours by a inlet A and outlet B can empty the crystal in 8 hours. তাহলে কি বলেছে, একটা চৌবাচ্চা ছিল যে চৌবাচ্চাটা এ পাইপ ইনলেট পাইপ দিয়ে 4 ঘন্টায় পূর্ণ হয় এবং বি একটা আউটলেট পাইপ দিয়ে সেটা খালি হয় 8 ঘন্টায়। ইফ বোথ ইনলেট এ অ্যান্ড বি আর ওপেন সাইমালটেনিয়াসলি, তাহলে যদি এই বোধ দ্য পাইপ
কখনো মানে ইনলেটে এ এবং আউটলেটে বি যদি ওপেন করা হয় সাইমনটেনিয়াসলি, তাহলে দেন আফটার হাউ মাচ টাইম উইল দ্য ক্রিস্টেন্ট গেট ফিল্ড। তাহলে এই পাইপগুলোকে যদি সাইমনটেনিয়াসলি চালানো হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটাই আমাদের বার করতে হবে। আশা করছি আপনারা অনুবাদটা বুঝে গেছেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এম ইজ ইকুয়াল টু 8, এন ইজ ইকুয়াল টু 4, তাহলে রিকোয়ার অ্যান্সার ঠিক আগের কোশ্চেনে আমরা বলেছিলাম যে আপনাদের ফর্মাটা মনে রাখতে হবে। তা যারা এই কোশ্চেনের ফর্মাটা জানেন তাদের ক্ষেত্রে অঙ্কটা করা খুবই ইজি। আপনারা যারা এই ফর্মুলা প্রয়োগ করে উত্তর বার করেছেন 8 hours, তাদের সবার উত্তর সঠিক। যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান সি, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2010 এ কোশ্চেনটা এসছে। এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 8 hours, হোয়াইল অ্যান অ্যানাদার পাইপ ক্যান এমটি ইট ইন 6 hours। তাহলে একটা পাইপ একটা ট্যাঙ্কিকে ভর্তি করতে পারে 10 ঘন্টায় এবং আরেকটা পাইপ আছে যে ট্যাঙ্কিটাকে খালি করতে পারে 6 ঘন্টায়। তাহলে ফাইন্ড দ্য টাইম টেকেন টু এমটি দ্য ট্যাঙ্ক। তাহলে আমাদের সেই সময়টা বার করতে হবে যে সময়টা কিনা ট্যাঙ্কিটা এমটি মানে খালি হয়ে যায়, আর হোয়েন বোথ দ্য পাইপ আর ওপেন আপ সাইমনটেনিয়াসলি। তাহলে দুটো পাইপই যদি খোলা হয় তাহলে কতক্ষণে ট্যাঙ্কিটা আগেরটাই ছিল ভর্তি হয়ে যাবে আর এটাই আছে খালি হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা জানি টাইম টেকেন 10 × 6 / 10 - 6 ইজ ইকুয়াল টু 16 hours। তাহলে এখানে এম ইজ ইকুয়াল টু 10 আর এন ইজ ইকুয়াল টু 6। তাহলে 10 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন 15 hours, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা হোটেল ম্যানেজমেন্ট 2010 এ কোশ্চেনটা এসছে। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 30 মিনিটস, হোয়াইল পাইপ বি ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 10 মিনিটস, অ্যান্ড পাইপ সি ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 40 মিনিটস। ইফ অল দ্য পাইপস আর ওপেন টুগেদার হাউ মাচ টাইম উইল বি নিডেড টু মেক দ্য ট্যাঙ্ক ফুল। তো বন্ধুরা এখানে বলা আছে কি না, এ ট্যাঙ্ক ফিল এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 30 মিনিট। একটা এ বলে একটা পাইপ আছে সেটা একটা ট্যাঙ্কিকে ভর্তি করতে পারে 30 মিনিটে, বি সেটা করতে পারে 10 মিনিটে, এবং সি ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 40 মিনিট। তাহলে সি সেটাকে 40 মিনিটে খালি করে। ইফ অল দ্য পাইপ আর ওপেন টুগেদার সবকটাকে যদি একসাথে খোলা হয় তাহলে হাউ মাচ টাইম উইল বি নিডেড টু মেক দ্য ট্যাঙ্ক ফুল, তাহলে কতক্ষণ সময় সেই ট্যাঙ্কিটা ফুল হবে। তা আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে পার্ট ফিল বাই এ ইন 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/30, তাহলে পার্ট ফিল বাই বি ইন 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/10, তাহলে পার্ট এমটি বাই সি ইন 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/40, তাহলে নিট পার্ট ফিল ইন 1 আওয়ার বাই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1/30 প্লাস 1/10 - 1/40 ইজ ইকুয়াল টু 13/120, তাহলে রিকোয়ার্ড টাইম 120/13 ইজ ইকুয়াল টু 9 3/13, তাহলে 9 × 3 = 13 hours। তা যারা 12 নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 14, 14 নম্বর প্রশ্ন, যেটা এসএসসি 2010 এসেছিল। থ্রু এ ইনলেট এ ট্যাঙ্ক টেক্স 8 hours টু গেট ফিল্ড আপ। তাহলে একটা ইনলেট পাইপের সাহায্যে একটা ট্যাঙ্ক কি হয় না 8 ঘন্টায় ভর্তি হয়। ডিউ টু এ লিক ইন দ্য বটম, তাহলে বটমে একটা লিকেজ থাকার জন্য ইট টেক্স 2 hours মোর টু গেট ইট ফিল্ড কমপ্লিটলি, তাহলে এটা আরও 2 ঘন্টা বেশি সময় নেয়। ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল, যদি ট্যাঙ্কিটা ভর্তি থাকে তাহলে হাউ মাচ টাইম উইল দ্য লিক টেক টু এমটি ইট, তাহলে কতক্ষণে যদি ট্যাঙ্কিটা ফুল থাকে তাহলে কতক্ষণে ওই লিকেজের জন্য ট্যাঙ্কিটা খালি হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় ক্যালকুলেশন করে আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য লিক টেক্স এক্স আওয়ার টু এমটি দ্য ট্যাঙ্ক, নাও পার্ট ফিল বাই ইনলেট ইন 1 আওয়ার্স ইজ ইকুয়াল টু 1/8, তাহলে পার্ট ফিল বাই ইনলেট প্লাস লিক ইজ ইন 1 আওয়ার্স ইজ ইকুয়াল 1/8 + 2 ইজ ইকুয়াল টু 1/10, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 1/x ইজ ইকুয়াল টু 1/8 - 1/10
is equal to 1 by 40 তাহলে x is equal to 40 hours তাহলে যারা এই কোশ্চেনে অ্যানসার বার করছেন অপশন ডি 14 নম্বর প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 15 15 নম্বর প্রশ্ন ব্যাংক ক্লার্ক 2010 এ কোশ্চেনটা আসছে এ ট্যাপ ক্যান ফিল an empty tank in 12 hours and a leakage can empty the tank in 20 hours তার মানে কি বলা আছে একটা ট্যাপ ফিল an empty tank in 12 hours তাহলে একটা ট্যাপ একটা এমটি ট্যাঙ্ককে 12 ঘন্টায় ভর্তি করে এবং লিকেজ ক্যান এমটি দা ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স এবং লিকেজ সেই ট্যাঙ্কটাকে খালি করে 20 ঘন্টায় তাহলে ইফ দা ট্যাপ অ্যান্ড লিকেজ বোথ ওয়ার্ক টুগেদার যদি তারা দুজনেই একসাথে কাজ করে দেন হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক তাহলে ট্যাঙ্কটা ভর্তি হতে কতক্ষণ সময় নেবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে পার্ট ফিল্ড ইন ওয়ান আওয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে পার্ট এমটি বাই লিক ইন ওয়ান আওয়ার ইজ ওয়ান বাই টোয়েন্টি তাহলে নিট পার্ট ফিল্ড ইন ওয়ান আওয়ার ওয়েন বোথ ট্যাপ অ্যান্ড লিক ওয়ার্ক তাহলে ওয়ান বাই টুয়েলভ মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই থার্টি তাহলে রিকোয়ার টাইম 30 আওয়ার্স তাহলে যারা 15 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 16 16 নম্বর প্রশ্ন ব্যাংক পিও 2007 এ কোশ্চেনটা এসেছে পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 অ্যান্ড 6 আওয়ার্স রেসপেক্টিভলি তার মানে একটা এ পাইপ আছে আর একটা বি পাইপ আছে তা তারা কি করে একটা ট্যাঙ্কে এ 5 ঘন্টায় আর বি 6 ঘন্টায় ভর্তি করে তাহলে পাইপ সি ক্যান ফিল ইট ইন 30 আওয়ার্স সি সেইটাকে ভর্তি করে 30 ঘন্টায় তাহলে ইফ অল দ্য থ্রি পাইপস আর ওপেন টুগেদার যদি সবকটা পাইপ একসাথে খোলা থাকে দেন ইন হাউ মাচ টাইম দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড আপ তাহলে কতক্ষণ সময় ট্যাঙ্কটা ফিল আপ হবে 16 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই আপনাদের খাতায় এর যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে নিট পার্ট ফিল ইন ওয়ান আওয়ার্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই থার্টি ইজ ইকুয়াল টু টু বাই ফাইভ তাহলে রিকোয়ার টাইম ফাইভ বাই টু ইজ ইকুয়াল টু টু ওয়ান বাই হাফ আওয়ার্স তার মানে আড়াই ঘন্টা তো যারা এই কোশ্চেনে অ্যান্সার 16 নম্বর প্রশ্নে অপশান বি উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 21 21 নম্বর প্রশ্ন যে কোশ্চেনটা এসএসসি 2010 এ কোশ্চেন এসেছিল থ্রি ট্যাপস এ বি এন্ড সি টুগেদার ক্যান ফিল অ্যান এমটি ক্রিস্টেন ইন 10 মিনিটস তার মানে কি বলেছে তিনটে ট্যাপ এ বি এবং সি তিনটে একত্রে একটা চৌবাচ্চাকে 10 মিনিটে কি করে না খালি করে তাহলে দা ট্যাপ এ অ্যালং ক্যান ফিল ইট ইন 10 মিনিট তাহলে এ যদি 10 মিনিটে ওটাকে ভর্তি করতে পারে ওই চৌবাচ্চাটিকে অ্যান্ড ট্যাপ বি অ্যালন ক্যান ফিল ইট ইন 40 মিনিট যদি বি একাকি সেটাকে 40 মিনিটে ভর্তি করতে পারে তাহলে হাউ লং উইল দ্য ট্যাপ সি অ্যালন টেক টু ফিল ইট তাহলে কতক্ষণে সি ওটাকে সম্পূর্ণ একাকি ফিল আপ করবে তাহলে 21 নম্বর প্রশ্ন আশা করছি আপনারা অনুবাদটা বুঝতে পেরেছেন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে পার্ট ফিল্ড বাই এ প্লাস বি প্লাস সি ইন ওয়ান আওয়ার ইজ ইকাল টু ওয়ান বাই টেন যেহেতু 10 মিনিট এখানে বলা আছে তাহলে পার্ট ফিল্ড বাই এ ইন ওয়ান মিনিট ইজ ইকাল টু ওয়ান বাই থার্টি তাহলে পার্ট ফিল্ড বাই বি ইন ওয়ান মিনিট ইজ ইকাল টু ওয়ান বাই ফর্টি তাহলে পার্ট ফিল্ড বাই এ প্লাস বি ইন ওয়ান মিনিট ইজ ইকাল টু সেভেন বাই ওয়ান টোয়েন্টি তাহলে পার্ট ফিল্ড বাই সি ইন ওয়ান মিনিট ইজ ইকাল টু ওয়ান বাই টোয়েন্টি ফোর তাহলে সি উইল ফিল দ্য ক্রিস্টেন ইন 24 মিনিটস তাহলে 21 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 24 24 নম্বর প্রশ্ন এসএসসি জি 2007 এ কোশ্চেনটা এসেছে দেয়ার আর থ্রি পাইপস কানেক্টেড উইথ এ ট্যাঙ্ক তাহলে একটা ট্যাঙ্কের সাথে তিনটে পাইপ সেটা কানেক্টেড ছিল দ্য ফার্স্ট পাইপ ক্যান ফিল ওয়ান বাই হাফ পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইন ওয়ান আওয়ার্স প্রথম পাইপটা কি করে না হাফ ঘন্টায় সরি প্রথম পাইপটা একের দুই মানে হাফ অংশ ভর্তি করে এক ঘন্টায় সেকেন্ড পাইপ ক্যান ফিল ওয়ান বাই থ্রি পার্ট একের তিন অংশ ভর্তি করে এক ঘন্টায় থার্ড পাইপ ইজ কানেক্টেড টু এমটি দ্য ট্যাঙ্ক তাহলে থার্ড পাইপটা নিয়োগ করা হয়েছে কেন না সে ট্যাঙ্কিটাকে খালি করে তাহলে আফটার ওপেনিং অল দ্য থ্রি পাইপ তিনটে পাইপ একসাথে ওপেন করার পরে সেভেন বাই টুয়েলভ পার্ট অফ দ্য ট্যাঙ্ক ক্যান বি ফিল ইন ওয়ান আওয়ার তাহলে সাতপূর্ণ
মানে 7/12 অংশ বা 7/12 পার্ট সেটা কি না এক ঘন্টায় ভর্তি হয়। দেন হাউ লং উইল থার্ড পাইপ টেক টু এমটি দ্য ফুল ট্যাঙ্ক, তাহলে কতক্ষণ সময় ওই তৃতীয় ট্যাঙ্কটি যেটা কিনা খালি করার কাজ করে সে কতক্ষণে আমাদের এই ট্যাঙ্কটিকে খালি করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ফার্স্ট পাইপ টেক অন আওয়ার্স টু ফিল হাফ অফ দ্য ট্যাঙ্ক, তাহলে সো টাইম টেকেন টু ফিল দ্য হোল ট্যাঙ্ক এম ইজ ইকুয়াল টু 2 hours, তাহলে এন ইজ ইকুয়াল টু 3 hours, তাহলে লেট থার্ড পাইপ টেকেন পি আওয়ার্স টু এমটি দ্য ট্যাঙ্ক এক্স, তাহলে 1/m + 1/n - 1/x ইজ ইকুয়াল টু 7/12। তাহলে যারা আপনারা এইটা যত তাড়াতাড়ি আপনারা কনস্ট্রাক্ট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন বা অ্যান্সার নির্বাচন করেছেন 4 hours, তাদের সবার উত্তর সঠিক। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি 24 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনারা স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো চলুন দেখে নেবো এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে। 25 নম্বর প্রশ্ন, দেয়ার আর টু ইনলেটস এ অ্যান্ড বি কানেক্টেড টু এ ট্যাঙ্ক, তাহলে ইনলেট পাইপ আছে মানে যে পাইপ দিয়ে ট্যাঙ্কিটা ভর্তি হয় তা সেরকম দুটো পাইপ আছে। এ অ্যান্ড বি ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 16 hours and 10 hours, তাহলে এ এবং বি তারা কি করে, এ 16 ঘন্টায় ভর্তি করে এবং বি সেটাকে 10 ঘন্টায় ভর্তি করে। এইবার বলেছে কি, ইফ বোথ দ্য পাইপ আর ওপেন অল্টারনেট ফর 1 hour, যদি সেই পাইপগুলোকে অল্টারনেট করে 1 ঘন্টার জন্য সময় দেওয়া হয় তাহলে স্টার্টিং ফ্রম এ থেকে যদি শুরু করা হয় তা দেন হাউ মাচ টাইম উইল দ্য ট্যাঙ্ক টেক টু বি ফিল, তাহলে কতক্ষণ সময় সেই ট্যাঙ্কিটা ফিল আপ হবে। তাহলে 25 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা এই কোশ্চেনের সবার সঠিক উত্তর যেটা হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 25 নম্বর প্রশ্ন, তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 25 নম্বর প্রশ্ন, আমরা অ্যান্সার শুরু করছি। তাহলে পার্ট ফিল বাই এ ইন 1 hour ইজ ইকুয়াল টু 1/16, পার্ট ফিল্ড বাই বি ইন 1 hour ইজ ইকুয়াল টু 1/10, তাহলে পার্ট ফিল্ড বাই এ প্লাস বি ইন 2 hour ইজ ইকুয়াল টু 13/80, তাহলে পার্ট ফিল্ড বাই এ প্লাস বি ইন 12 hour ইজ ইকুয়াল টু 78/80, তাহলে রিমেইনিং পার্ট 1 - 78/80 ইজ ইকুয়াল টু 1/40, তাহলে নাও ইট ইজ দ্য টার্ন অফ এ, তাহলে টাইম টেকেন বাই এ টু ফিল 1/40 পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ ইকুয়াল 1/40 × 16 ইজ ইকুয়াল টু 2/5 hours, তাহলে টোটাল টাইম টেকেন 12 + 2/5 hours ইজ ইকুয়াল 12 2/5 hours। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন 12.5, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। 25 নম্বর প্রশ্নে যারা উত্তর নির্বাচন করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস আপনারা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, এ ট্যাপ হ্যাভিং ডায়ামিটার ডি ক্যান এমটি এ ট্যাঙ্ক ইন 40 মিনিটস, হাউ লং অ্যানাদার ট্যাপ হ্যাভিং ডায়ামিটার 2D টেক টু এমটি দ্য সেম ট্যাঙ্ক। অপশান এ 5 মিনিট, অপশান বি 20 মিনিট, অপশান সি 10 মিনিট এবং অপশান ডি 40 মিনিট। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, এ ট্যাপ হ্যাভিং ডায়ামিটার ডি ক্যান এমটি এ ট্যাঙ্ক ইন 40 মিনিটস, হাউ লং অ্যানাদার ট্যাপ হ্যাভিং ডায়ামিটার 2D টেক টু এমটি দ্য সেম ট্যাঙ্ক। অপশান এ 5 মিনিট, অপশান বি 20 মিনিট, অপশান সি 10 মিনিট এবং অপশান ডি 40 মিনিট। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও
আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।